আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে নামমাত্র তেলে মাছের কাবাব। আমি আজকে টুনা মাছ দিয়ে করব, তবে যে কোনো মাছ দিয়েই এই কাবাবটা তৈরি করা যাবে। আমরা নর্মালি যে মাছগুলো খাই, মানে আমাদের দেশীয় মাছ, সেই মাছগুলোকে পানিতে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে এরপর এই কাবাবটা বানিয়ে নেওয়া যাবে। যদিও আমি চেষ্টা করব দেশীয় মাছের একটি কাবাবের রেসিপি দেওয়ার জন্য। তো টুনা কাবাবের জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রামের মতো টিনের টুনা কাবাব, এই যে এরকম টিনে পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করে কাটা পেঁয়াজ। এক কাপ সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি, আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। 2-3টি কাঁচামরিচ কুচি করে কাটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ কুচি করে কাটা ধনে পাতা দিলাম। 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া মশলার পরিমাণটি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 1/4 চা চামচের 1/4 ভাগ ধনে গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া মশলার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। 2-3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এতে কাবাবটা খেতে খুব বেশি ভালো লাগে, তবে আপনারা না দিতে চাইলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ক্রাশ করা ধনিয়া। দিচ্ছি এখানে 1 চা চামচের মতো ঘি। ঘিটা একদম পুরোপুরি অপশনাল। আমার কাছে কাবাবের মধ্যে, বিশেষ করে মাছের কাবাবের মধ্যে, ঘিয়ের ঘ্রাণটা ভালো লাগে। এতে মাছের যে স্মেলটা আছে সেটা খুব একটা বেশি পাওয়া যায় না। আমি মাছ আসলে বেশি খাই না, তাই আর কি ঘি দেই। তবে আপনারা যদি ঘিটা না দিতে চান, একদমই না দিলে হবে। 1টি পাউরুটি স্লাইস আমি ভিজিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাটা দিতে পারবেন, আর যদি আপনারা ডিম দিতে না চান তাহলে ডিমের বদলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দিতে হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। হাত পানি দিয়ে ভিজিয়ে নিয়ে ছোট ছোট চ্যাপ্টা করে করে কাবাবের আকার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাবাবটাকে ফ্রোজেন করেও রাখতে পারবেন এবং 1.5 থেকে 2 মাসের মতো ইজিলি খেতে পারবেন। ট্রেতে এভাবে করে কাবাবগুলোকে নিয়ে ডিপ ফ্রিজ করে রাখতে হবে। এরপর কাবাবগুলো যখন শক্ত হয়ে যাবে, এরপর জিপলক ব্যাগে ভরে বা নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরে বা কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ভাজার সময় জাস্ট নর্মাল করে এনে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। আমি যেহেতু বলেছি আমি একদম নামমাত্র তেলে ভাজবো, তো চুলায় একটি কড়াই দিয়ে রাখলাম। কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। আমার ব্রাশের মধ্যে যতটুকু তেল উঠেছে সেই তেলটাই ব্রাশ করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে কাবাবটা দিয়ে দিচ্ছি। কাবাবের দুনো পাশ বাদামি রং করে ভেজে নিব। এখানে কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি একটি করে উঠিয়ে নিচ্ছি। টুনা ফিশের এই কাবাবটা আমার ঘরে খুবই বিখ্যাত, বাচ্চারা খুবই পছন্দ করে। বানিয়ে রাখলে দেখা যায় যে আমার আর বলতে হয় না খাওয়ার কথা, তারা পাউরুটির মধ্যে দিয়ে, বানের ভিতরে দিয়ে,
বার্গার বানিয়ে খেয়ে ফেলে। দেখুন কতটা সুন্দর হয়েছে তেল ছাড়াই কাবাবগুলো। আশা করব আমার আজকে টুনা ফিশের কাবাবটি আপনাদের ভালো লেগেছে। আজকে চলে যাচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে শীঘ্রই হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।